দেখুন, এটা খুব খুবই খুব বাজে লাগছে। যেমন তাই করছে মোদী সরকার। আজকে যেহেতু বীরভূম জেলার আমাদের সদর হচ্ছে সিউড়ি, সিউড়ি হাওড়ার ট্রেনটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এইমাত্র অসিদ্ধার সঙ্গে কথা বললাম, বোলপুর লোকসভার তিনি এমপি, উনি বললেন সঙ্গে সঙ্গে আমি রেল মিনিস্টারের সঙ্গে কথা বলছি, যাতে ট্রেনটা চলে সেই ব্যবস্থা উনি করবেন। এটা একটা লজ্জার বিষয়। আপনারা এখানে যারা বিজেপি করছে তাদের প্রশ্ন করুন যে মানুষের যাওয়ার জায়গাটাও কেড়ে নেবেন, মানুষের চলার পথটাও কি কেড়ে নেবেন? লজ্জা লাগে না? এই অপদার্থ দলটা যেন খুব তাড়াতাড়ি যেন বিদায় নেয়, অনেক ভারতবর্ষের মানুষের ক্ষতি হয়ে যাবে। আপনি বলতে পারেন কত মানুষকে মেরে দিল বলুন তো? একটা বিচারপতি একটা কথা বলেছে, তাকে সরিয়ে দিতে হবে। এই দল আজ পর্যন্ত কোনদিন ভারতবর্ষে দেখেছেন? অনেক রাজনৈতিক দলকে তো দেখেছি। ট্রেনটার জন্য আপনারা কি আবেদন করবেন? 100% আন্দোলন করবো, দরকার রেল বন্ধ করে দেবো। 100% দরকার রেল বন্ধ করে দেবো। এটা কি বলুন, আপনার মতে কি বলে, এটা কি ঠিক হয়েছে? আপনারা সাংবাদিক ছেড়ে সাধারণ মানুষের জায়গায় এসে বলুন, এটা কি ভালো কাজ করেছে? এবং নাবাটে যেটা আজকে দীর্ঘদিন এখানে জায়গা আছে, এটা আজকে কত কত বছরকার বোলপুরের নাবাটের একটা অফিস ছিল, সেটাকে ট্রেনিং অফিস, সেটাকে তুলে নিয়ে চলে গেল আজকে কলকাতা। আর এখানে নাবাটের জায়গা আছে? এই প্রশ্নটা আপনারা করবেন না? যেখানে নাবাটের জায়গা থাকে সেখানে নাবাটকে তুলে নিয়ে যাওয়া কেন? কি এমন অন্যায় করলো নাবাট? আর ওখানে কোনো হোটেল পাচ্ছে না, তাহলে ওখানে তো হোটেল ভাড়া দিয়ে থাকতে হবে কলকাতায়। সরকারি সেন্ট্রালের পয়সা এইভাবে নয় চাই করতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে নিয়ে যেতে হবে। আজকে বোলপুর শহরে খরচ আর কলকাতা শহরে খরচ কি এক হবে? আপনারাই বলুন না। একটা যাতা সরকার চলছে, এই রেলটা নিয়ে আপনাকে দলীয়ভাবে কোনো 100% আমরা কালকে কাল বা পরশু খুব তাড়াতাড়ি মিটিং ডাকবো জেলা লেভেলে, তারপর নিশ্চয় কিছু করব। এবং আশা করি অসিত মাল এই ব্যাপারে আজকেই কথা বলবে। তৃণমূল কাউন্সিলের বিরুদ্ধে লিফলেট দিয়েছে তার স্বামী এবং তার বিরুদ্ধে। আজকে তারা একজন বৃদ্ধকে মারধর করেছে এবং তারা বলছে, দাবি করছে যে সিসিটিভি ফুটেজে নাকি তাকে দেখা গেছে লিফলেট দিয়েছে। আমি আমি একটা কথা বলি, দেখুন এগুলো একটা যে ওই ওয়ার্ডের একটা বিজেপি ছেলে দাঁড়াবো বলে এটা এই নোংরামিটা করেছে, তারপর আমাকে ফোন করেছিল যে আমার অন্যায় হয়ে গেছে, এটা আমি যে যখন একটা ভুল স্বীকার করেছি এটা আর বলতে রাজি নেই। অলরেডি স্বীকার করেছে যে আমার ভুল হয়েছে।